আপনারা শান্ত হন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। বিচ্ছু কামাল কি তাহলে ধরা সর বাইরে থাকবে? স্যার, জনগণ কি তাহলে মনে করবে পুলিশ বিচ্ছু কামালের শক্তি কাছে পরাজিত অথবা মৃত্যুর ভয়ে আতঙ্কিত? বিচ্ছু কামাল ধরা না পড়া পর্যন্ত আপনাদের এইসব প্রশ্নের কোনো জবাব দেওয়া যাবে না। এরপরও আমি কিছু বলতে চাই। কামালকে ধরা আমাদের দায়িত্ব হলেও জনগণের সহযোগিতা আমাদের দরকার। তাই জনগণের প্রতি আমাদের অনুরোধ, কেউ যদি এইসব বিচ্ছুদের অত্যাচারের শিকার হন তাহলে ভীত না হয়ে সাথে সাথে পুলিশকে খবর দেবেন। আর কাল থেকে এই শহরে আমরা শুরু করছি বিচ্ছু কামালকে খতম করার জন্য পুলিশের বিশেষ ঝটিকা অভিযান। Thank you.
কথাই বলছি। বিচ্ছু কামাল কে? কোন গ্রুপের সদস্য? ওর গডফাদার কে? আমরা জানি না স্যার, আমরা জানি না। শয়তানের বাচ্চা বল, বিচ্ছু কামাল কে? আমরা জানি না স্যার। বল বিচ্ছু কামাল কে, তোরাই জানিস? জানিস, তোরাই জানিস বিচ্ছু কামাল কে? জানি না স্যার, শুধু শুধু আপনি আমাদের উপর অত্যাচার করছেন। মিথ্যে কথা। থামুন, ওরা যদি জানতো বিচ্ছু কামাল কে, তাহলে ওরা নিজেরাই বলে দিত কামাল কে। কারণ বিচ্ছু কামাল অ্যারেস্ট হলে ওদের পথের কাঁটা সরে যেত। জি স্যার, জি স্যার, আপনার কথাটাই মনে হয় সঠিক, কিন্তু কে বিচ্ছু কামাল? শুধু আপনার নয়, এই প্রশ্ন এখন এদেশের সবার। কে এই বিচ্ছু কামাল? তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, কারণ যেখানে টাকা সেখানে হাজির হয় ওই সারা বিচ্ছু কামাল। সেটা আমি ভালো করেই জানি, তাই রেডি হয়ে এসেছি। আজ কামাল যদি এখানে আসে, তাহলে আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে না, ওকে এখানে শেষ করে ফেলবো। নগদে খুন, এটাই হলো বিচ্ছু কামালের বড় গুণ। আবারও বিচ্ছু কামালের হাতে 10 জন খুন? মানুষে মানুষকে এভাবে খুন করে, এটা কি করে সম্ভব? কাকে আপনি মানুষ বলছেন রফিক চাচা? বিচ্ছু কামাল তো মানুষ না, মানুষের মুখোশধারী জানোয়ার। আর টাকার জন্য এসব জানোয়াররা সবই করতে পারে। মুন্ডাই কয় বিচ্ছু কামালের ধৈর্য চাবাইয়া খা ফেলায়। আরে পাইলে তো চাবাই খাইবা। খালি বিচ্ছু কামাল কি না, ওর সাথে যারা আছে সবাইকে ধরে মেরে ফেলা উচিত। কিন্তু পুলিশ কামালকে ধরছে না কেন? ধরবে কেমন করে? আমার তো মনে হয় কামাল তার টাকা দিয়ে পুলিশকে হাত করে রেখেছে, যার জন্য এত খুন করার পরও
কামাল ধরা পড়ছে না, দেশটা একবারে দুর্নীতিতে ডুবে গেছে। না, আপনাদের ধারণা ভুল। বাংলাদেশ এখন প্রায় দুর্নীতিমুক্ত, কারণ বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশকে দুর্নীতিমুক্ত করা। দেশের মানুষকে শুধু বিচ্ছু কামালই নয়, কামালের মতো হাজারো বিচ্ছু কামালের বিষাক্ত ছোবল থেকে দেশকে রক্ষা করা। তোমরা যে যাই বলো না কেন, আমাদের স্বপন বাবা যদি ঢাকা শহরে থাকতো তাহলে ঠিকই কামালকে অ্যারেস্ট করতো। হাসা, তুমি হাসাই কইছো। আপনারা আমার স্বপনের জন্য দোয়া করবেন, স্বপন যেন আপনাদের সবার মনের আশা পূরণ করতে পারে। স্বপন, আর তোরা এতগুলো কাইলে কি পাঠা? তার একার কাছে তোরা মারি খেয়ে ফিরে আইলি, কামের কাম তো ড্যাং ড্যাঙে ড্যাং কিছু করতে পারলি না, তাহলে মল্লি দেখেন মল্লি দেখেন মল্লি দেখেন। আরে এত বড় সুযোগটা হাত ছাড়া হয়ে গেল, হারাম জাদা স্বপন রে, যদি ভাগে আনতে পারতি তাইলে এইবার ওর বারে বারবার চেয়ারম্যান নির্বাচনে জেতার ঝালটা মিটা দিতাম। পামু মায়া চেয়ারম্যান পামু, সুযোগ আমি পামু, এমন সুযোগ পামু কান্দাও কুল পাইবা না। তোমারে তো মালা পরামুই, লগে তোমার সনাম ধন্য স্বপ্নপুর গ্রামের অহংকার, হাবিলদার স্বপনের তেজ কমায়া দিমু।
মা 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 এই যে হাবিলদার সাহেব এত মা মা করে চিৎকার করছেন কেন আপনি যে ছিনতাইকারীদের ইচ্ছে মতো ধুলাই দিয়েছেন তা আমরা শুনেছি বুঝতে পেরেছি কথাটা নিশ্চয়ই বিজয় বলেছে Yes, my dear brother. এবার বল, এই দিন দুপুরে পরিমতো সাথে কোথায় যাচ্ছিস? খালার কাছে। খালা? কোন খালার কাছে? জরিনা খালা না জমেলা খালা? আরে মায়ের শুয়ে রাশিদা খালার কাছে যাব, চুলটা একটু সুন্দর করে বেঁধে নিতে। ও, এই কথা? তা চুলটা কে বেঁধে দিবে শুনি? রাশিদা খালা? না তার ছেলে বিজয়। ধর, বিজয়ই বেঁধে দেবে। তাতে দোষের কি আছে? তুই আর মা মিলেই তো বিজয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিস। আমি আমার হবু স্বামীর কাছে যেতে পারি না? না, তুই এখন কোথাও যেতে পারবি না। আমি এক্ষুনি যাব, তাতে তোর কি? আমি তোকে যেতে দেব না। মা মা দেখো, তোমার ছেলে আমাকে যেতে দিচ্ছে না। চুপ, একদম চুপ। ছাগলের মতো ম্যামে করবি না, প্রচন্ড খিদে পেয়েছে, আগে খাবার দে তারপরে যাবি। অনেক হয়েছে, এবার ওকে মাফ করে দে। যা, ছেড়ে দিলাম, আজ মা আছে বলে বেশি। স্বপন যা, তো যা, এবার গোসল করে নে। আশা, তুই ভেতরে গিয়ে সবার জন্য টেবিলে খাবার দে। মা, আমি অনেক করেছি, এবার তুমি ভাইকে বিয়ে করিয়ে একটা বউ নিয়ে এসো। তাছাড়া সামনে আমার পরীক্ষা, তোমাদের সেবা করতে গিয়ে আমার লেখাপড়া 12টা বেজে গেছে। ও, আমাদের সেবা করলে তোমার লেখাপড়া 12টা বাজে? আর এখন যে বিজয়ের সাথে দেখা করতে যাচ্ছিলে, তাতে তোমার লেখাপড়া 12টা বাজবে না? ও, দেখ ভাইয়া, তুই কিন্তু বারবার বিজয়ের কথা বলে আমাকে খোটা দিবি না। দেখ আশা, বেশি বকবক করবি না বলে দিচ্ছি, বকবক করলে কিন্তু কি করলাম? তুই কি করবি, আমাকে মারবি? আর তোরা যে অত্যাচার শুরু করেছিস না, তাতে শুধু আশাকে না, এবার তোকেও আমি বিয়ে করে দেবো। ঠিক বলেছ সই, এসো সই এসো। স্বপন বাবাজি বিয়ে করলে আমার মায়ের কষ্ট অনেক কমে যাবে। ওরে বাবা, বিয়ে এখনো হয়নি, তাই বৌমার প্রতি শাশুড়ি এতটা? বিয়ের পর না জানি কি হবে। মা, আমিও বিয়ে করবো, তাহলে আমার শাশুড়িও আমাকে এমন আদর করবে। এমন আদর করবে? পাবি না রে ভাইয়া, তুই পাবি না। শাশুড়ির আদর পেতে হলে কপাল লাগে, কপাল। কি মা, ঠিক বলেছি কি? বিয়ের আগে শাশুড়ি কি মা? তাও আবার আমার সামনে? আমার কিন্তু হিংসে হচ্ছে সই। হিংসে হচ্ছে? তাহলে তোমার মেয়ে তোমার কাছেই থাক। এক কাজ করো, আমার বিজয়কে ঘর জামাই করে তোমাদের কাছে এনে রাখো। কি, খুশি তো? হ্যাঁ, খুশি। এখন আমটা খাও। ও মা, আমটা আমি আগে খাবো? না, আমি আগে খাবো। ভাইয়া, আমাকে রেখে থাকবে না কিন্তু? খালা, খুব মজা হয়েছে, ভীষণ মজা। ভাই, ভালো হবে না কিন্তু, আমাকে একটু দে না। আমি কাউকেই দেবো না, একাই খাবো। পাগল ছেলে। ভাইয়া, দাঁড়া বলছি। ভাইয়া, তুমি? তা তুমি এভাবে কার পেছনে দৌড়াচ্ছ? ভাইয়ের পিছনে। ভাইয়ার পিছনে কেন? ভাই আবার কি করেছে? খালা আমার জন্য আমভর্তা নিয়ে এসেছিল, ভাইয়া নিয়ে পালিয়েছে। আরে, আমভর্তা কোনো খাওয়ার জিনিস হলো? আমার কাছে এর চেয়েও দারুণ মজার জিনিস আছে। তাই? তাহলে দাও না আমাকে, দাও না বিজয়। তার আগে চোখ বন্ধ করো। ওকে। কি হলো বিজয়, দিচ্ছ না কেন? দাও না। আশা, I love you.
ছোঁয়া বিষ্ণারি দুষ্ট আওয়া গরম ছোঁয়া বিষ্ণারি দেখি তোমাকে এসো এর বুকে থাকলে দিন কাটে না রাতে আমার ঘুম আসে না সারাক্ষণ বলি শুধু আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হালকা হালকা লাগে নেশা চটকা চটকা জাগে তৃষা হালকা হালকা লাগে নেশা প্রেম আগুনে এসো জ্বলি চলো খানি নিরিবিলি নেশা নেশা হবে শুধু মেলামেশা দূরে থাকলে মন মানি না ছুটি আসি রাতে আমার ঘুম আসে না সারাক্ষণ বলি শুধু আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আস্তে আস্তে আইছে দেহি হুগন পাতায় যেন পারা না পরে খসখস করে উঠবে কিন্তু আরে কে দেখবো অন্ধকার তো চলো সুপ সবাই রেখে বউ তুমি এনে খা রাও আমি মালগুন লই যাইতে আছি আচ্ছা সাবধানে সেও যাও গেড়ি দল লাগা কেডা শ্রবণ ভাই তুমি হ্যাঁ আমি শ্রবণ ভাই আম করে সাইরা দেন আজকে প্রথম চুরি করতে আইছি খানদানি শুন না তাই আম করে মাফ করে দেন হ্যাঁ শ্রবণ ভাই আমাকে তো তুমি ভালো করিয়েছেন আগে যাত্রা ধরে কাম করতাম আমি করতাম বিলেনের চরিত্র আর ও করতো বাইজি কিন্তু এ আমার মানুষ যাত্রা দেয় না আর যাত্রা করছি বললিয়া লোকে আমাকে কামও দেয় না যা করি প্যাডের লেগে করি তাই পেটে জ্বালা মিটানির লেগা আমি ওনারে চুরিকরণের বুদ্ধি দিছি কেন দেশে চুরি ছাড়া কি আর কোনো কাজ নেই কেডা দেবে মগো কাম আর কাম যে করমু এই শক্তি পামু কই আর তিন দিন হইলে প্যাডে কোনো দানা পানি পরে নাই স্বপন ভাই আপনি আম করে মাফ করে দেন আমরা কাম পাইলে আর কোনো দিন চুরি করুম না এই যে কান ধরছি এই যে আমার বৌমাতা আত্রে কে কইতে আসি কাম পাইলে আর কোনো দিন চুরি করবো না কোনো দিনও না মাকে বলে আমি তোমাদের একটা কাজের ব্যবস্থা করে দেব আর যতদিন তোমরা কোনো কাজ না পাও ততদিন তোমরা চুরি করতে পারবে না শ্রবণ ভাই তুমি মানুষ না তুমি ফেরেশতা সবই আল্লাহর খেলা হ্যাঁ সবাই মাটিদা বানাইছে কিন্তু হের পরেও মানুষ মানুষের মধ্যে কত তফাত কেউ গরিবের রক্ত শিষা খায় আবার কেউ নিজের রক্ত বেচা গরিবরে খাওয়ায় এবার তোমরা থামো তো রাত অনেক হয়েছে
এখন তোমরা আমার সাথে চলো। স্বপন ভাই তুমি যাও, আমি আর বউ মিল্লা ঠিকঠাক হইয়া আইতে আসি। তাড়াতাড়ি এসে কিন্তু বউ সাপল ডালো। আল্লাহ আমাকে বাঁচাইছে, আই যদি চুরি বন্ধ। আমি আপনাদের এখানে রেখেছি আগামীকালের অনুষ্ঠানের ব্যাপারে একটা সুখবর জানাবার জন্য। সুখবর? কালকের অনুষ্ঠানে যে তিন জোড়া এতিমের বিয়ে হবে তাদের প্রত্যেককে ১,০০,০০০ করে মোট ৩,০০,০০০ টাকা দেবেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জামাল চৌধুরী। আল্লাহ ওনার মঙ্গল করুন। এবার বুঝলেন তো চাচা, আমাদের দেশে কামালের মতো টাকার লোভে বিচ্ছুই নাই, জামাল চৌধুরীর মতো ভালো মানুষ আছে, তাই না মা? হ্যাঁ তুমি ঠিকই বলছো মা। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের অতিথিদের জন্য কোনো রকম অসম্মান না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। জামাল চৌধুরীকে খুন। কেন খুন করতে চাও? কারণ সে আমাদের বিরোধী দলের নেতা। বাস, শুধু এই কারণেই খুন করতে চাও? এছাড়াও কারণ আছে। জামাল চৌধুরী ভালো মানুষের মুখোশ পরে চলাফেরা করে, আসলে সে একটা ছদ্মবেশী শয়তান। এখন সে আমাদের নেতার এলাকায় ইলেকশনে জেতার জন্য টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। বাস, আর বলতে হবে না, কাজ হয়ে যাবে। কন্ট্রাক্ট ২০, ১০ অ্যাডভান্স, আর বাকি ১০ কাজ হয়ে যাবার পরে ২০,০০০। ওকে, টাকা দিতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমি কেন, এদেশের সবাই ভালো করেই জানে কামাল টাকা নিয়ে কখনো কারোর সাথে বেইমানি করেনি। কিন্তু অগ্রিম টাকাটা আমি কামালের হাতেই দিতে চাই। কামালের সম্পর্কে এত কিছু জানো, আর এটা জানো না কামালকে কেউ কখনো দেখতে পায়নি আর পাবেও না। আমার সাথে দেখা করেছ, মনে করো কামালের সাথেই দেখা করেছ, এবার ইচ্ছা থাকলে কন্ট্রাক্ট করতে পারো, আর না থাকলে চলে যাওয়ার জন্য রাস্তা খোলা আছে। ঠিক আছে, এখানে আছে ১০, আর বাকি ১০ কাজ হবার পর। চল। আসসালামু আলাইকুম। যার অনুদানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যার দয়ার কারণে আজ তিন জোড়া এতিম নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। এবার আমরা তার মুখ থেকে দু একটি কথা শুনব। আপনাদের সামনে কথা বলার জন্য আসছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, জনগণের বন্ধু, সমাজসেবক, আমাদের স্বপ্নপুর গ্রামের কৃতি সন্তান জনাব জামাল চৌধুরী। আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, আপনারা করুণা করে আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি বানিয়েছেন বলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি সারা জীবন আপনাদের সেবা করার জন্য আপনাদের পাশে থাকতে চাই, যদি আপনারা আমাকে সেই সুযোগ দেন। Yeah.
আমাকে ধরার চেষ্টা করলে এই বাচ্চার জীবন চলে যাবে। তুই যে বিচ্ছু কামাল এতক্ষণ আমি আন্দাজ করেছিলাম, বাট নাও আই এম ড্যাম শিওর ইউ আর বিচ্ছু কামাল। আমি বিচ্ছু কামাল, বিচ্ছু কামাল তোকে আমার চাই চাই। পাবি পাবি, তবে তোর জেল হবার পর আমাকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য এনে তোর পুরস্কার। টাকা বিচ্ছু কামাল পয়সা গিল্লি। গ্রামবাসী সাক্ষী, জামাল চৌধুরীর খুনি বিচ্ছু কামালকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য স্বপন বিচ্ছু কামালের কাছ থেকে ঘুষ খেয়েছে। তাই স্বপন, আমি তোমাকে অ্যারেস্ট করছি। বিশ্বাস করুন স্যার, বিচ্ছু কামালের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলে কামাল তোমাকে টাকা দেবে কেন? আমি দেখে ফেলেছিলাম বিচ্ছু কামাল জামাল চৌধুরীকে খুন করেছে, তাই আমাকে সবার সামনে অপরাধী করার জন্য এই নাটক করেছে স্যার। স্বপন, তোমার এসব কথার কোনো প্রমাণ নেই, তবে তুমি যে কামালের কাছ থেকে টাকা নিয়েছো এটা সত্য। স্যার, টাকার জন্য তুমি দেশের মানুষের সাথে বেইমানি করেছো, তুমি পুলিশ ডিপার্টমেন্টকে অপমানিত করেছো, তুমি আসলে বেইমান, বিশ্বাসঘাতক। না স্যার না, আমি বেইমান না, বিশ্বাসঘাতক না। তুমি শুধু বেইমান বিশ্বাসঘাতকই নও, লোভীও, তুমি ক্ষমার অযোগ্য, তাই আমি তোমাকে সাসপেন্ড করলাম। স্যার, এই ওর ব্যাচ খুলে নাও। তবে একটা কথা মনে রাখবেন স্যার, আপনি আমাকে সাসপেন্ড করলেও আমার মন থেকে দেশপ্রেম মুছে ফেলতে পারবেন না, কারণ আমি এমন এক মায়ের দুধ পান করেছি যে দুধে আছে দেশ রক্ষার প্রতিশ্রুতি। আমি অবশ্যই আপনাকে প্রমাণ করে দেব হাবিলদার স্বপন বেইমান না, বিশ্বাসঘাতক না, দেশের মানুষের সাথে সে কোনো বেইমানি করেনি। আমি বিচ্ছু কামালকে আপনাদের সামনে হাজির করে তার সন্ত্রাসী কাজের সাথে আমি জড়িত না এটা প্রমাণ করব স্যার। আপনি আমাকে সময় দিন স্যার। ওকে, সেটা যদি কোনোদিন প্রমাণ করতে পারো তাহলে আমি নিজে সেদিন তোমার চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, আমিও কথা দিলাম। এখন তুমি যেতে পারো স্যার। পাইছি সুযোগ, আমি পাইছি। মায়া চেয়ারম্যান, এইবার তোমারে খাইছি। সারা জীবন এলাকার লোকজন তোমার গলায় পরাইছে ফুলের মালা, কিন্তু এইবার এইবার এই লোকজনের খবর দে। কোথায় দাঁড়িয়ে দুঃসাহস দেখাচ্ছিস? এটা চেয়ারম্যান বাড়ি, ওর বাবা এই গ্রামেরই একজন সম্মানিত চেয়ারম্যান ছিলেন, আর আমি তার স্ত্রী, জনগণের বিশ্বাস আর ভালোবাসায় এখনো চেয়ারম্যান আছি, আশা করি আগামীতেও থাকব। এবার বল তোদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য তোমার মুখোশ খুইলে দেওয়া। মানে কি বলতে চাস তুই? বলতে চাই, এতদিন মিথ্যা আদর্শের বুলি আওড়াইয়া গ্রামের সহজ সরল সাধারণ মানুষগুলার ধোকা দিয়া ছলে বলে কৌশলে ভোট আদায় কইরা চেয়ারম্যান পদ দখল করা বৈশা রইছো, কিন্তু আর তা পারবা না। আচ্ছা, এতক্ষণে বুঝতে পারলাম তোমরা আমাদের বিরোধী দলের লোক, সামনে ইলেকশন, তাই এখন থেকে গ্রামবাসীর কাছে আমাদেরকে পরাজিত করার পাইতারা শুরু করেছো, কিন্তু পারবে না। জনগণ এখন অনেক সচেতন, ওরা জানে কাকে ভোট দিলে দেশের মঙ্গল হবে, কে ভোটের উপযুক্ত। কিন্তু মা, আজকের ঘটনাটা গ্রামবাসীর কাছে একটা বিতর্কের সৃষ্টি করছে। কেমন? কোন তোমার স্বপনকে আমরা আদর্শ ছেলে হিসেবে জানি, সে গ্রামের জন্য অনেক কিছু করেছে, তাকে নিয়ে আমরা সবাই গর্ব করেছি। তুমি বলেছ আগামীতে তোমার প্রতিনিধিত্ব করার জন্য
সমস্ত ক্ষমতাই স্বপনের মধ্যে আছে, আমরাও তা মেনে নিয়েছি। কিন্তু আজ আমরা বলতে বাধ্য হচ্ছি, তোমার স্বপন আজ আমাদের জন্য কলঙ্ক। রঞ্জন ভাই, স্বপন সন্ত্রাসী, বিচ্ছু কামালের সঙ্গী। মিথ্যে কথা। জামাল চৌধুরী রে খুন করার পর স্বপন কামাল রে পালায়া যাইতে সাহায্য করছে, বিনিময়ে কামাল স্বপন রে টাকা দিছে, টাকা যা আমরা সবাই দেখছি। কি কল আপনারা? না না, এ সত্য নয়, এ নিশ্চয়ই আপনাদের বোঝার ভুল। ঠিক আছে, আমাকে বুঝার ভুল মানলাম, কিন্তু থানা পুলিশ তারা কেন তোমার পোলারে দোষী সাব্যস্ত করিয়া সাসপেন্ড করছে? স্বপনকে সাসপেন্ড করেছে? আরে শোনো মেয়েরা, আদর্শ মায়ের আদর্শ পোলার স্বপন, আদর্শবাদিতার জন্য সরকার স্বপনরে সাসপেন্ড কইরা পুরস্কৃত করছে, আর আমরা পুরস্কৃত করুম তার আদর্শ মারে একটা সুন্দর মালা পরাইয়া। এই জুতার মালা দে। সুন্দর মালাইব। আমার এই অপমানের কষ্ট যাবে, কিন্তু মনে যে কষ্টের দাগ লেগেছে তোর কারণে তা কোনোদিন যাবে না। আমি বুঝি হেরে গেলাম। এ কথা বলছো কেন মা? আমরা সারা জীবন মানুষের উপকার করেছি, ভালোবেসেছি, তার জন্য ফুলের মালায় সম্মানিত হয়েছি, কিন্তু আজ হাজির আমাকে জুতার মালায় পুরস্কৃত করেছে। এই কি আমার পাওনা ছিল স্বপন? এই কি আমার পাওনা ছিল? মা, আমি কোনো অন্যায় কাজ করিনি। করেছিস, সবাই তো দেখেছে যে সন্ত্রাসী বিচ্ছু কামাল দেশের নিরাপত্তাকে চৌচির করে দিচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো মায়ের বুক খালি করে দিচ্ছে। আমার অনুষ্ঠানের অতিথি জামাল চৌধুরীকে খুন করেছে, সেই খুনি বিচ্ছু কামালকে টাকার বিনিময়ে তুই নাকি পালিয়ে যেতে সাহায্য করেছিস। না মা না, এ সত্য নয়, তোমার সন্তান হয়ে আমি এ কাজ করতে পারি না মা। তুমি বিশ্বাস করো আমাকে, আমার মৃত চেয়ারম্যান বাবার আদর্শের কসম মা, গ্রামবাসী পুলিশ যা দেখেছে যা শুনেছে তা বোঝার ভুল মা, সব ভুল। হ্যাঁ মা, ভাইয়ের কথা তুমি বিশ্বাস করো মা। বিশ্বাস? ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু আমার বিশ্বাস দিয়ে তো আমি গ্রামবাসী আর পুলিশকে বিশ্বাস করাতে পারবো না। বিশ্বাস করাতে পারবো না, তুই নির্দোষ, তুই বিশ্বাসঘাতক না, তুই দেশদ্রোহী না। পারবো বল, আমি পারবো? পারবো না, কিন্তু তোকে পারতে হবে বাবা। তুই সবাইকে প্রমাণ করে দে স্বপন, তুই নির্দোষ, সবাইকে প্রমাণ করে দে, তুই নির্দোষ, প্রমাণ করে দে। ঠিক আছে, আমি প্রমাণ করব,
আমি অবশ্যই তা প্রমাণ করব। এ তোমার বিশ্বাসের কসম মা। তুই যে বিচ্ছু কামাল এতক্ষণ আমি আন্দাজ করেছিলাম, বাট নাও আই এম ড্যাম শিওর ইউ আর বিচ্ছু কামাল। কি হয়েছে তোমার? কি এত ভাবছ? ভাবছি এতদিন তুমি ছাড়া কেউ জানতো না আমি সে সন্ত্রাসী কামাল, কিন্তু আজ পৃথিবীতে আরেকজন মানুষ জানে কামাল কে, দেখতে কেমন। কে সেই মানুষ যার কারণে আমার জানুর মনীষ হারিয়ে গেছে? সে স্বপ্নপুর গ্রামের হাবিলদার স্বপন। সো হোয়াট, একটা ছিচকে পুচকে হাবিলদার তোমার একতরিতে সে উড়ে যাবে, আমি তাকে শেষ করে দিতে পারবো? তুমি জানো না ওর চেহারায় আমি কি ভয়ঙ্কর রূপ দেখেছি। হলোই বা, তুমি জানো না তোমার সাথে জড়িত সন্দেহে পুলিশ ডিপার্টমেন্ট তাকে সাসপেন্ড করেছে। এরপর গ্রামবাসী নাজেহাল করে স্বপনের মাকে, বেচারি সন্তানের কারণে তার চেয়ারম্যানের ইমেজে পড়েছে জুতার মালা। তাই নাকি? এইভাবে সুখেতে কত সুখেতে
সাথী আমায় নিয়ে দাও নতুন ভুবনে আশা ভালোবাসা কি বলছো? ঠিকই বলছি, এত সব ঘটনার পর আমি আশাকে তোর বউ করে ঘরে আনবো না। একটা সন্ত্রাসী পরিবারের মেয়ে, এই বাড়ির বউ হতে পারে না, পারবেও না। কিন্তু এতে আশার দোষ কি? আশার দোষ? আশার দোষ সে দেশদ্রোহী স্বপনের বোন। ও, তাহলে দোষ আমারও আছে মা, কারণ আমি দেশদ্রোহী স্বপনের বোনের প্রেমিক। তাহলে তো আমারও শাস্তি হওয়া উচিত। ঠিক আছে, আগে প্রমাণ হোক স্বপন নির্দোষ, তারপর আমি তোদের বিয়ের কথা ভাবব। নইলে আমারও তো সমাজে একটা মান সম্মান আছে, সমাজ নিয়ে তো আমাকেও চলতে হয়। মা, তুমি তুমি ভেবো না বিজয়, এই বিয়েতে আমিও রাজি না। আচ্ছা, গ্রামের দশজন কুচুকরির কথায় সায় দিয়ে যে আমার ফেরেশতার মতো মা ভাইকে ভুল বুঝবে, অসম্মানজনক আচরণ করবে, ওই সংসারে বউ হয়ে আসে দিচ্ছে আমারও নেই। আমি ধরে নিলাম আজ থেকে তোমরা আমার জন্য মরে গেছো, মরে গেছো আমার জন্য তুমি, মরে গেছো আমার মার জন্য তার প্রাণের সই, মরে গেছো তোমরা। আশা, আশা, আমার কথা শোনো। আশা, মা তুমি ভুল করলে মা, আজ থেকে তুমি তোমার একমাত্র ছেলেকে হারালে মা, একমাত্র ছেলেকে হারালে। বিজয়, খালাই কথা বলেছে? দাঁড়া, আমি এখনই গিয়ে তাকে। আহা স্বপন, তুই কি পাগল হয়ে গেলি? এমন তো হতেই পারে, পরে সব ঠিক হয়ে যাবে দেখি। না, ঠিক হবার আর দরকার নেই মা। দরকার আছে মা। খালা, তুমি নাকি আশাকে? স্বপন, তুই থাম তো, এসো সই, এসো সই। তোমরা আমাকে মাফ করে দাও, আমি তোমাদেরকে ভুল বুঝি অন্যায় নয়, পাপ করেছি, সেই পাপের শাস্তি আমার শুরু হয়ে গেছে, আমাকে তোমরা মাফ করে দাও। আহা ঠিক আছে সই, এতে মাফ চাওয়ার কিছু নেই, আমরা সুখে দুঃখে কেউ কারো পর নই, আমাদের দুই পরিবারের সম্পর্ক এত ঠুনকো নয় যে অল্পতে ভেঙে যাবে। আসলে সই, আমি আর দেরি করতে চাই না, আশা আমাকে আমার ঘরে তুলতে চাই দুদিনের মধ্যেই। স্বপন, তুই কি বলিস বাবা? আমি রাজি মা, আমার হাতে অনেক কাজ, তোমাদের দেবার মতো সময় আমার হাতে একদম নেই। চাচি তো আমাকে ঘরে তুলে নিতে চেয়েছে তার ছেলেকে ফিরে পাবার জন্য। আমি রাজি না মা, আমি গেলাম। আরে আশা, আশা যেও না। যাবে আর কতদূর, লাগাম হাতে আছে না? লাগাম? হ্যাঁ খালা, বিজয় হলো আমাদের হাতের লাগাম, বিজয়কে ধরে টান দিলেই আশা আর না করতে পারবে না। ও ঠিক বলেছে সেই। তাহলে খালা, পরশু ভালো দিন আছে, শুক্রবার, সেদিনই বিয়েটা হয়ে যাক। চলো চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে এসেছে? মনে হয় তোর কোনো বান্ধবী। আমার বান্ধবী? কিন্তু আমি তো চিনতে পারছি না। আরে কাছে গিয়ে দেখো না, ছোটবেলার কোনো পুরনো বান্ধবীও তো হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি স্বপনদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমাকে আপনি চিনবেন না। আমি, আচ্ছা স্বপন কোথায়? ও তো মেহমান, ওই তো স্বপন,
স্বপন এদিকে আয়। স্বপন নিন স্বপন, এটা আপনার ছোট বোন আশার বিয়ের গিফট। তাই আমি তো ভেবেছি আপনি আশার বান্ধবী। কে পাঠিয়েছে? আপনার এক বন্ধু, সাথে একটু চিঠিও আছে। ভাইয়া আমি দেখি তো। ও মা, এত ভারী গিফট! তোর পাওনা তোকে পাঠিয়ে দিলাম, যত্ন করে রাখ। ইতি তোর বন্ধু। আমার আবার কোন বন্ধু? কি লেখা আছে? চলে গেল। আশা, আশা খুলিস না, ওটা আমাকে দে। দেখো দেখো বিজয় কত বড় গিফট। খুলো। এত করে তোকে ডাকলাম, তুই শুনলি না কেন রে বোন? কেন সরে বাচ্চা, তুই আমাদের এত বড় ক্ষতি করলি, আমার বোনকে আমার মুখ থেকে কেড়ে নিলি। ওরা আর কেউ তোর কথা শুনবে না, আমি আর তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। এ তুমি কি বলছো মা? ওদের মৃত্যুর জন্য, ওদের মৃত্যুর জন্য তুই দায়ী স্বপন, তুই। হ্যাঁ আমি স্বীকার করছি, আমি দায়ী। কামাল আশাকে নয়, আমাকে মারার জন্য উপহারের নামে এই বোমার প্যাকেট পাঠিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আশার বিজয় মারা গেল। আমি মরে গেলাম না কেন? আমি মরে গেলাম না কেন মা? আমি মরে গেলে তো ভালো ছিল। হ্যাঁ, তাহলে তোর এক মৃত্যুর শুরুতেই মৃত্যুর খেলা শেষ হয়ে যেত। দুটি ফুলের মতো কচি নিষ্পাপ প্রাণকে সন্ত্রাসের বলি হতে হতো না। ওদের মেহেদি রাঙা স্বপ্ন বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত না। এবার হতো আমার পালা, এবার হতো আমার পালা। মায়ের জীবনের আশা আর স্বপ্ন হয় তার সন্তান, আর বোনের জীবনের নিরাপত্তা হয় তার ভাই। তাই যদি না হলো, তাহলে তো সেই সন্তান সেই ভাইও আরেকটা লাশ। কিন্তু এত লাশ দিয়ে আমি কেমন করে বাঁচব? আমাকে তো মেরে ফেল স্বপন, আমিও মরতে চাই, আমিও মরতে চাই, আমিও মরতে চাই। এমন করে বলো না মা, পৃথিবীর সবার লাশ আমি কাঁধে নিতে পারবো, কিন্তু কিন্তু আমার মায়ের লাশ আমি কাঁধে নিতে পারবো না মা, আমি পারবো না। মাগো, ওদের মৃত্যু কি প্রমাণ করে দেয় না আমি নির্দোষ? কামাল আমার বন্ধু নয়, আমি কামালকে পালিয়ে যেতে সাহায্য করিনি, সেদিন আমি টাকা নেইনি, সব ছিল সেদিন সন্ত্রাসী কামালের নাটক। এবার তো বিশ্বাস করেছো মা? বলো মা, বলো। বিশ্বাস, বিশ্বাস আমি সেদিনই করব, যেদিন তুই ওই খুনি সন্ত্রাসী কামালকে আমার সামনে এনে হাজির করবি, স্বপ্নপুর গ্রামবাসীর সামনে হাজির করে তুই নিজেকে নির্দোষ প্রমাণ করবি, সেই সাথে সকল মৃত্যুর প্রতিশোধ নেবি, চরম প্রতিশোধ। এই প্রতিশোধের মধ্যে দিয়ে প্রমাণ হবে তুই নির্দোষ, তুই চেয়ারম্যানের আদর্শ সন্তান, আমাদের গ্রামের গর্ব। আর আর যদি না পারিস, তাহলে তোর চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না, কোনোদিন না।
তাই হবে। আমার মৃত চেয়ারম্যান বাবার আদর্শের কসম, তোমার দুধের কসম, আশা বিজয়ের মৃত্যুর কসম। আমি কামালকে তোমার সামনে হাজির করব এবং স্বপ্নপুর গ্রামে আমি ওর কবর দেব। আজ মনে হয় তোমার মনটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ নিশি, আমার মনটা আজ খুব ভালো। আমার একমাত্র শত্রু স্বপন হয়তো এখন উপরে পৌঁছে গেছে, ইজ গন। সেটা তো বুঝলাম, কিন্তু হঠাৎ আজ তুমি এভাবে ড্রিঙ্ক করছো, তোমার তো শরীর খারাপ করবে। নিশি, আমার শরীর কোনো দিন খারাপ করবে না। যে টাকার জন্য আমি কামাল থেকে বিচ্ছু কামাল হয়েছি, সে টাকার চাহিদা যেদিন আমার জীবনে শেষ হয়ে যাবে, সেদিনই আমি শুধু নিস্তেজ হয়ে যাব, নিস্তেজ। আমাকে কি বলবে কি সেই কারণ যার কারণে তুমি কামাল থেকে বিচ্ছু কামাল হয়েছ? হয়তো কোনোদিন বলবো, কিন্তু আমি এখন সেসব কথা মনে করতে চাই না। আমি শুধু জানতে চাই কোথায় টাকা আছে। টাকা টাকা টাকা, আমার আমার অনেক টাকা চাই, অনেক। এই পৃথিবীর সব টাকার মালিক আমি হতে চাই, আমি সব টাকার মালিক, সব। এই পৃথিবীতে আসলে সবাই দুঃখী, তাই না? কে বলেছে সবাই দুঃখী? হ্যাঁ, এই যে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, ন দুঃখ আছে জানো, আছে দুঃখ, তোমারও আছে। আরে রাখো তো সব কথা, চলো আজ দুজনে সুখের সাগরে গা ভাসিয়ে দিয়ে দুঃখকে ভুলে যাই। কেমন? ওকে চলো, লেটস গো। আরে রিয়াজ বসাই, হাই, আসেন 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 আসেন, বসেন বসো। স্টার্ট মিউজিক স্টার্ট।
বাসা দে আমা শুধু আছে দেবা প্রশাসন থেকে শুরু করে কেউ এখন পর্যন্ত কামালের চেহারা দেখতে পায়নি বলে কামালকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তাই দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে সরকার এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন বাহিনী থেকে সাহসী অফিসারদের নিয়ে গঠন করেছে ইগল নামের এক বিশেষ বাহিনী, যাদের একমাত্র কাজ হবে কামালকে অ্যারেস্ট করা। এইবার একটা কামের কাম হয়েছে। আর এ টিমে যারা আছেন তারা হচ্ছেন পুলিশ বাহিনীর সাহসী ইন্সপেক্টর সাগর, ওসি জয়, মহিলা ইন্সপেক্টর বৃষ্টি চৌধুরী, আর কমান্ডারের দায়িত্বে বসানো হয়েছে কর্নেল ইকবাল চৌধুরীকে। ইগল টিমের সহকারী কমান্ডার হিসেবে নির্বাচন করা হয়েছে গোয়েন্দা সংস্থার সাহসী অফিসার মিস তুলি চৌধুরীকে। বুলেটিন শুনলেন। স্যার, মালগুলো ঠিক মতো বড় ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বুঝলি, সেই সুযোগ তোরা আর পাবি না। গোয়েন্দা বিভাগ থেকে বিশেষ টিম ইগলের সহকারী কমান্ডার হিসাবে বদলি করেছে এবং তোমাকে কালই ইগলের বিশেষ মিটিং এ যোগ দিতে হবে। ওকে স্যার, আমি অবশ্যই মিটিং এ অ্যাটেন্ড করব। আমার জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই করব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।
প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে আমাদের এনে এই ইগল টিম গঠন করা হয়েছে। দেশের মানুষের অনেক আশা আমাদের উপর। আমরা বিচ্ছু কামালকে অ্যারেস্ট করে তাদের সামনে হাজির করব। স্যার, আমরা আমাদের সাধ্যমতো সে আশা পূরণ করার চেষ্টা করব। স্যার, কিন্তু সেটা কিভাবে? কারণ এখন পর্যন্ত আমরা কেউ জানি না কামাল দেখতে কেমন, লম্বা না বেটে, কালো না ফর্সা। হ্যাঁ, এই কারণেই কামালকে সহজে ধরা একটু অসম্ভবই হবে। অবশ্যই সম্ভব স্যার। কিভাবে সম্ভব মিস্তুলি? স্যার, আমার জানা মতে বাংলাদেশে একজন মাত্র লোকই জানে কামাল দেখতে কেমন। সেদিন কামালের একটা খুনের ঘটনা থেকে তথ্যটা জেনেছি পত্রিকা পড়ে। ও ইয়েস ইয়েস, স্বপ্নপুর গ্রামের হাবিলদার স্বপন, যাকে কামালের সাথে সম্পর্ক থাকার কারণে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছিল। আমরা তাহলে সেই গ্রামে গিয়ে তার কাছ থেকে কামালের চেহারার একটা বর্ণনা নিতে পারি স্যার। থ্যাংক ইউ মিস তুলি, ইউ আর সো ব্রিলিয়ান্ট। আমরা আগামীকালই ইগল গ্রুপের কিছু সদস্য নিয়ে স্বপ্নপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আসেন স্যার, উনি হচ্ছেন হাবিলদার স্বপন। ঠিক আছে, তুমি যাও। জি স্যার। স্বপন, উনার নাম ইকবাল আহমেদ, সরকারের বিশেষ টিম ইগলের কমান্ডার। ইগল, তুমি হয়তো জানো সরকার ইগল টিম গঠন করেছে শুধুমাত্র কামালকে গ্রেফতার করার জন্য। ইগল টিমের কাছে তথ্য আছে কামাল এখন ঢাকার যে কোনো জায়গাতেই আছে, আর একমাত্র তুমি তাকে চেনো, আর তাই তোমাকে আমাদের প্রয়োজন। স্বপন, বলুন স্যার, আমি আপনাদের জন্য কি করতে পারি? ওনারা ঢাকা থেকে এসেছেন তোমার সাহায্য নেওয়ার জন্য, কারণ বাংলাদেশে তুমি একমাত্র লোক যে কামালকে চেনো। জি স্যার, আমি ওর চেহারা কোনোদিনই ভুলব না। কামালকে আমার চাই চাই, ওর সাথে আগে আমার বোঝাপড়া। কিন্তু তুমি একা কামালকে কোনোদিনই ধরতে পারবে না, তাই বলছি তুমি কামালের চেহারা বর্ণনা আমাদের দিয়ে দাও, আর আমাদের সাথে ঢাকা চলো। আমি সরকারের কাছে আবেদন করে তোমাকে ইগল টিমের সদস্য বানিয়ে নিব। কি, রাজি আছো তো? জি স্যার, আমি রাজি। তাহলে আজই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, কি বলো? ঠিক আছে স্যার। কামাল, তোকে ধরার সোজা একটা রাস্তা আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে, এবার ধরা তোকে পড়তেই হবে। তারপর কি করব সেটা আমার মনেই আছে। মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন কামালকে খুঁজে বের করতে পারি। তোমার মুখ আর স্বপ্নপুর গ্রামের সম্মান যেন আমি রাখতে পারি। হ্যাঁ, দোয়া করি বাবা, তুই সফল হ। তবে কামালকে ধরার আগ পর্যন্ত আমার সাথে কথা বলার বা দেখা করার কোনো প্রয়োজন নেই, কথাটা মনে রাখিস। ঠিক আছে মা। আসি মা। তোমাকে ওদের সাথে পরিচয় করে দিচ্ছি। ওর নাম শামীম, ওর নাম সাগর, ও হচ্ছে মাইকেল, ওর নাম জয়, ওর নাম রাজু, আর ওর নাম বৃষ্টি। হাই। আর আমার নাম তো জানোই, যে সব সময় তোমার সাথে থাকবে এবং সব ব্যাপারে তোমাকে হেল্প করবে সে হলো মিস তুলি। সাগর স্যার, তুমি স্বপনকে হোটেলে দিয়ে এসো। ওকে স্যার, আসো। গাইস, লিসেন, আল্লাহ, তুমি আমার স্বপনকে রক্ষা করো, তার মনোবাসনা পূরণ করো, তাকে শক্তি দাও, সাহস দাও।
সেই জন্য সফল হয়। আমার দোয়া তুমি কবুল করো খোদা, আমার দোয়া তুমি কবুল করো। আমি হ্যালো মা, তুমি কেমন আছো মা? ভালো আছো তো? কামালকে ধরার আগ পর্যন্ত আমার সাথে তোর কথা বলা বা দেখা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তবে আমি জানি মা, তোমার তো আমার সঙ্গে থাকবে। কামালকে আমি ধরবই। মনে হয় আপনি ভুল করে এই রুমে ঢুকে পড়েছেন। আমার নাম স্বপন। আমি জানি তোমার নাম স্বপন, আর আমার ডিউটি হচ্ছে তোমার উপর খেয়াল রাখা। এই যে ম্যাডাম, আপনাকে আমার খেয়াল রাখতে হবে না, আমি নিজে আমার খেয়াল রাখতে পারবো। এবার আপনি আমার রুম থেকে বেরিয়ে যান। দেখো স্বপন, তুমি আসলে বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি। আপনাকে আর কিছুই বলতে হবে না, আমার যা বোঝার আমি ভালোই বুঝে গেছি। আপনি আমার রুম থেকে বের হবেন নাকি আমাকে বের করে দিতে হবে? দেখো স্বপন। আরে রাখেন, আপনার দেখা দেখি, আপনি আমার রুম থেকে যাবেন নাকি? না, আমি যাব না, কারণ আমার ডিউটি হচ্ছে তোমার উপর নজর রাখা। আমি ইগল টিমের সহকারী কমান্ডার তুলি চৌধুরী। আরে স্বপন, স্বপন, স্বপন! আমার মনে হয় আপনি ভুল করে এই রুমে ঢুকে পড়েছেন। আমার নাম স্বপন। বর্তমানের এই ধোকাবাজির সমাজেও স্বপনের মতো ভালো মানুষ হয়? কিন্তু আমি কেন স্বপনকে নিয়ে এত ভাবছি? আরে রাখেন, আপনার দেখা দেখি, আপনি আমার রুম থেকে যাবেন নাকি? কেন আমার মনের আয়নায় স্বপনের চোখগুলো শুকতারার মতো জল জল করে জ্বলছে? তাহলে কি আমি স্বপনের প্রেমে পড়ে গেছি? আমার মন কি স্বপন কি চায়? সে তো জানি মনে মনে শুধু দুজনে, প্রেম তো এলো জীবনে, ও প্রেম তো এলো জীবনে, দূর জানাই সে পথে এসো না হারাবো আজ দুজনাই। প্রেম তো এলো জীবনে, ও প্রেম তো এলো জীবনে, কেউ না জানে, জানি জানি সে তো জানে মনে মনে শুধু
তো এলো জীবনে, ও প্রেম তো এলো জীবনে, যখনই তোমায় পেলাম তোমারই পরশে আমি তো বদলে গেলাম, কি তুমি করেছ যখনই কাছে এলাম তোমারই কারণে আমি তো পাগল হলাম, সারা জন্ম ধরে আর আপন করে বেঁধে রাখো বাঁধনে, জানি সে তো জানি মনে মনে শুধু দুজনে, প্রেম তো এলো জীবনে, ও প্রেম তো এলো জীবনে, প্রেম তো এলো জীবনে, ও প্রেম তো এলো জীবনে। আমি নিশি। হ্যালো, আমাকে কি দরকারে ডেকেছ সেটা বলো। এই শহরের সবচেয়ে বড় মার্কেট সিটি সুপার মার্কেট, সেটাকে উড়িয়ে দিতে হবে। এতগুলো মানুষের রিজিক ওই মার্কেটে, সেটা উড়িয়ে দিতে চাও কেন? ওদের সাথে তোমাদের কিসের শত্রুতা? শত্রুতা ওদের সাথে নয়, মার্কেটের মালিকের সাথে। ওকে, সেটা তোমাদের ব্যাপার, আমাদের দরকার টাকা। কত টাকা চাও বলো? 50 লাখ, 25 অ্যাডভান্স, কারণ কামাল অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করে না। ভেরি ইন্টারেস্টিং লোক কামাল, কিন্তু নিজে কেন লোকজনের সাথে দেখা করে না? তুমিও তো দেশের একজন নাম করা সন্ত্রাসী, তাহলে তুমি কেন তোমার কাজ নিজে না করে কামালকে দিয়ে করাবে? একটা কথা মনে রাখো, অপরাধী অপরাধ করে কখনো কোনো সাক্ষী রাখে না। কিন্তু একটা কথা সত্যি করে বলতো, বিচ্ছু কামাল নামে আসলে কেউ কি আছে? আচ্ছা, তুমি কি কখনো ঝড়কে দেখেছো? না। ঝড় কিন্তু আছে। তুমি কখনো সূর্যের তাপ দেখেছো? না, দেখিনি তো। সূর্যের তাপ কিন্তু আছে, সেটা আমরা সবাই বিশ্বাস করি, তাই না? হ্যাঁ করি, কিন্তু এসবের সঙ্গে কামালের কি সম্পর্ক? সম্পর্ক আছে। ঝড় সূর্যের তাপ যেমন দেখা যায় না, দেখা যায় শুধু তাদের শক্তির কারুকাজ, ঠিক তেমনি কামালকে কেউ কোনোদিন দেখবে না, দেখবে শুধু কামালের শক্তির কারুকাজ। ওকে, কথা বাড়িয়ে লাভ নেই, ইচ্ছা থাকলে তোমরা কামালকে দিয়ে কাজ করাতে পারো, না হলে আমি আসি, কারণ নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। ওকে, এই নাও অ্যাডভান্স, আগামী এক সপ্তাহে। এক সপ্তাহ নয়, আগামীকালই কাজ হয়ে যাবে। গুড বাই।
একটা জিনিস, কিন্তু শক্তি কত বেশি। এই ছোট একটা ক্যাপসুল বোমা চোখের নিমিষে উড়িয়ে দিতে পারে 18-20 তলা বিল্ডিং। 18-20 তলা বিল্ডিং? শুধু তাই না, এই ক্যাপসুল বোমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা কোনো মেটাল ডিটেক্টরে ধরা পড়ে না। একটা জিনিস এতদিনও বুঝতে পারলাম না জানো, তুমি এত সব আধুনিক মারণাস্ত্র তৈরি করো কিভাবে? যে কথাটা আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না সেই কথাটা আজ তোমাকে বলছি। এই লকেট, এই লকেটটা যার হাতে যাবে সেই বিচ্ছু কামাল হিসাবে নিজেকে করে তুলতে পারবে, কারণ এই লকেটেই আছে শব্দবিহীন অস্ত্র ও ক্যাপসুল বোমা তৈরির ফর্মুলা। আর এই ফর্মুলা পাওয়ার জন্য আমি আমার নিজের হাতে আমার ওস্তাদকে খুন করেছি এবং এই লকেটকে নিজের করে নিয়েছি। তা তোমার ক্যাপসুল বোমা কাজ করবে কিভাবে? এটা হচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক ইলেকট্রনিক রিমোট। এই রিমোটের বোতামে চাপ দেওয়ার 2 মিনিটের মধ্যে ক্যাপসুল বোমা বাস্ট হয়ে যাবে। তাই তোমাকে বেশি কষ্ট করতে হবে না, তুমি শুধু কৌশলে বোমাটা মার্কেটের ভেতরে রেখে আসবে আর আমি বাইরে দাঁড়িয়ে বোতামে চাপ দেব, আর তাহলে চোখের নিমিষে ব্যাগের ভিতরটা কি একটু দেখান তো। আচ্ছা ঠিক আছে যান। স্বপন, তুমি তোমার শার্ট পছন্দ করতে থাকো, আমি একটু পাশের দোকান থেকে ঘুরে আসি। আমার কিছুই দরকার নেই, তুমি যাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। ওকে। স্বপন, ও বেঁচে আছে, কিছু শার্ট দেখান তো। দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসছি। আচ্ছা ঠিক। আরে ওই ম্যাডাম ব্যাগটা ফেলে গেছে। ম্যাডাম, ম্যাডাম, এই যে ম্যাডাম শুনুন, ম্যাডাম, স্বপন, স্বপন, ম্যাডাম, স্বপন, ম্যাডাম শুনুন, ম্যাডাম, ম্যাডাম, স্বপন, স্বপন দাঁড়া বলছি। ম্যাডাম শুনুন, আপনার ব্যাগটা। স্বপন, স্বপন দাঁড়াও। ঢাকা মেট্রো গ্রহ 19-01-36। ব্যাগটা জায়গা মতো রেখেছো তো? হ্যাঁ। দ্যাটস গুড, তাহলে চলো আমার কাজটা সেরে ফেলি। লেটস গো। চল। ম্যাডামের গাড়ি দেখছি। স্বপন, কিন্তু ম্যাডামকে দেখছি না।
তুমি কি পাগল হয়ে গেছো? চলো চলো এখান থেকে। আরে আমি ম্যাডামকে ব্যাগটা দেবার জন্য। কার না কার হারানো ব্যাগ তা ফিরিয়ে দেবার জন্য তুমি এভাবে দৌড়াচ্ছ? তুমি এই শহরে নতুন, হারিয়ে গেলে তোমাকে আমি কোথায় খুঁজবো? হ্যাঁ কোথায় দৌড়াবো বলো? চলো চলো এখান থেকে। ঠিক আছে চলো তো। ব্যাস দুই মিনিটের মধ্যে মার্কেট। কমন, এটা কার ব্যাগ? আরে এই ব্যাগই তো বোমা ছিল। হোয়াট, লেটস গো। কিন্তু কাজ হয়নি আসলে ছোট্ট একটা। চুপ, একদম চুপ। আমি কোনো কথা শুনতে চাই না। কামাল যেমন ফ্রিতে কোনো কাজ করে না, তেমনি আমিও ফ্রিতে কাউকে টাকা দেই না। ঠিক আছে, আমি কামালকে বলে তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো। টাকা তো অবশ্যই দিবে,
তবে এখন টাকা দিলে শুধু আর চলবে না, টাকার সাথে বিচ্ছু কামালকে আমাদের দরকার। কারণ কামাল যেসব অস্ত্র দিয়ে অপারেশন চালায় সেগুলো যার হাতে যাবে সেই হবে এদেশের বিচ্ছু কামাল। তাই আমাদের এখন টাকা না, কামালকে চাই। এই মনে রাখিস, আগামী এক সপ্তাহের মধ্যে কামালকে আমার চাই, না পেলে তোকে। এই মনে রাখিস, আগামী এক সপ্তাহের মধ্যে কামালকে আমার চাই, আগামী এক সপ্তাহের মধ্যে কামালকে আমার চাই, আগামী এক সপ্তাহের মধ্যে কামালকে আমার চাই, না পেলে তোকে। কি ব্যাপার জানো, ছাদে একা একা মন খারাপ? না, মন খারাপ হবে কেন? তোমাকে আমি অনেকদিন ধরে চিনি, নিশ্চয় জাফর বিল্লা ওদের কাজের কৈফত চেয়েছে, তাই না? আরে বাবা, কাজ আজ হয়নি কাল হবে, সে তো চিন্তার কি আছে? সেটা আমি জানি, তারপরও ভয় হয়, কারণ তুমি ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নেই। সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হয়েছি, তারপর দুবেলা দুমুঠো খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছি। চলার পথে একদিন তোমার সাথে দেখা হলো, তারপর থেকে তোমাকে অবলম্বন করে টাকার পেছনে ছুটছি, ঠিক ট্রেনের মতো। ট্রেন আর আমাদের জীবনের মধ্যে পার্থক্য শুধু এতটুকু, ট্রেনের গন্তব্য আছে, আমাদের ছুটে চলার কোনো গন্তব্য নেই। আছে আছে, আমাদেরও গন্তব্য আছে, আর সেই গন্তব্যে আমি পৌঁছাবো স্বপনকে শেষ করে। তোরা ঢাকা শহরে কি করিস? মুই এইবারেই চাকরি করি, আর ও এইবারে নাচে, দুইজনে মিলে যা কামাই হেতে মোটামুটি সুখে দিন কাটে। কিন্তু তুমি আর নড়ছো কই? আমি হোটেল সাদমানিতে আছি, কামালকে ধরতে গিয়ে হোটেল হারিয়ে ফেলেছি, আর খুঁজতে খুঁজতে তোদের এখানে চলে এসেছি। স্বপন ভাই, তুমি তো মোগো লেগে অনেক করছো, এইবার কও মোরা তোমার লেগে কি করতে পারি? আমার জন্য তোদের কিছুই করতে হবে না, আমাকে শুধু হোটেলে পৌঁছে দিলেই চলবে। ঠিক আছে চলো, আবার মোবাইল বাইক জোরছে, আমার এক বস ফোন করছে, নাম রিয়াজ চৌধুরী, অনেক টাকার মালিক। হ্যালো বস, বাংলা মামা স্পিকিং। বাংলা, তুই এখন কোথায়? বারেই আসি। তয় বস, বার তো বন্ধ হয়ে গেছে, তয় আমনের জন্য কোনো সমস্যা না, কন কি হরতে পারি? চলতি দুটা বোতল নিয়ে। বাংলা মামা আছে যেহানে, মদের চিন্তা নাই, এইখানে কন কখন লাগবে? তুই এক্ষুনি আমার বাসায় চলে আয়। বস, আমি তো আপনার বাসা ঠিকানা জানি না। লেখ, রোড নাম্বার 5, বাসা নাম্বার 12, বরানি। ওকে বস, আমি এক্ষুনি আইতেছি। তুই তোর বসের কাছে গেলে আমাকে হোটেলে পৌঁছে দেবে কে? বউ, তুমি আমার বাড়ি চলে যাও, আমি স্বপন ভাইরে পৌঁছাই দিয়া আইতে আসি। আসি স্বপন ভাই, আসসালামু আলাইকুম। আরে স্বপন ভাই, চিন্তার কোনো কারণ নাই,
কারণ তোমার হোটেলে বনানি দিয়ে যাইতে হইবে। যাইবার সময় মাল দুইটা রিয়াজ বসের বাসে পৌঁছাই দিয়া এই এয়ারপোর্ট তোমারে তোমার হোটেলে পৌঁছাই দেবো, মামলা খালাস। আও লও লও এই খারা খারা গেতে সামনে খারা। আসেন বস, বান্দা হাজির। সাদা কাপড় গুটিয়ে খারাই দিছি কেটা। তুমি নাকি একা আসবে, তাহলে ও কে? ও নিয়ে হয়েছে কি আমাকে স্বপ্নপুর গ্রামের স্বপন ভাই? মাইসান গ্রাম ছেড়ে ঢাকায় কেন, চাকরির খোঁজে? না চাচা, আমি ঢাকায় এসেছি একজনকে খুঁজতে। ও নিশ্চয়ই তোমার খুব কাছের বন্ধু, তাই না? সে আমার বন্ধু না, সে আমার শত্রু। কে তোমার সেই শত্রু? এদেশের সবচাইতে বড় সন্ত্রাসী, এই সমাজের আতঙ্ক, বিচ্ছু কামাল। তুমি কামালকে ধরার জন্য এই শহরে এসেছো? হ্যাঁ, কামালকে ধরার জন্য আমি এই শহরে এসেছি, কারণ কামালের জন্য আমি আমার জীবনের সব সুখ হারিয়েছি। আমি দোয়া করি মাইসান, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তুমি যেন কামালকে ধরতে পারো, কারণ সন্ত্রাসী কামাল শুধু তোমার একার শত্রু না, সারা দেশের শত্রু। দোয়া করবেন, আমি আসি চাচা। গড ব্লেস ইউ। তোমার শত্রু তোমার ঘরে এসে তোমাকে মারার কথা বলে গেল, আর তুমি তাকে কিছুই করলে না, বরং দোয়া করলে। তুমি তো জানোই নি সে আমি মৃত্যুর সাথে লড়াই করতে করতে আজই পর্যায়ে এসেছি, আর তাই আমি স্বপনকে নিয়ে খেলতে চাই মৃত্যুর খেলা। আমি শুধু স্বপনকে না, এদেশের সবাইকে জানিয়ে দিতে চাই, বিচ্ছু কামালকে ধরা কখনোই সম্ভব না যদি কামাল নিজে থেকে ধরা না দেয়। ও বউ, বউ রয়েছে কালা কালা সাপা সাপা শাড়ি। আমার বউ গেলে কোথায়? না হইয়া দেই তো। কথা কর্ল গে আমারই গোমটা না নাও। আমার বউ আমি কি চোখে ভুল দেখতে আছি? না তুমি ঠিকই দেখছো, আমি তোমার বউ। এত শাস্তু কে সোন পাউডার দিয়া একেবারে ফকফকা লাগতেছে, ঘটনাটা কি কদি? সত্যি করে কদি, আইজ আমারে কেমন লাগতেছে? ঠিক ওই দিনের মতো লাগতে আছে, যেদিন আমি তোমারে বিয়া করিয়া বউ করিয়া আমার বাড়িতে আনছিলাম। যা, তুমি মিথ্যা কথা করতেছো, ওই দিন তো তুমি আমারে দেখা মাত্রই পাগল হয়ে গেছিলাম, কিন্তু আইজ তো তোমার হেদিনকার মতো মনে হইতেছে না। ওরে আমার সোনা বউ, তাহলে এই কথা। আচ্ছা
লম্বা একটা ঘোমটা দিয়া মুখটা থুইলা কইলু কাইয়া লম্বা একটা ঘোমটা দিয়া মুখটা থুইলা কইলু কাইয়া এত শরম করো যদি কেবা করলা বিয়া ও মোর হাউসের বউ পয়লা নম্বর বউ ও মোর হাউসের বউ পয়লা নম্বর বউ আউলা ছাউলা কথা কইয়া মেজাজ দিলা হয় বিগড়াইয়া বরিশালের বোলার লগে কেন বা হইল বিয়া আমার স্বামী গো পাগলা স্বামী গো আমার স্বামী গো পাগলা স্বামী গো শোনো পাউডার মাইখা তুমি হইলা আরো সুন্দরী এত রূপের ঠমক দেখা হায় রে মুই কি করি পুরুষ লোকের স্বভাব কেমন জানি আমি জানি রে রূপ দেখাইয়া মন ভোলাইয়া কাছে তাই তো টানি রে মাইরো না রে মাইরো না রে মাইরো না রে মাইরো না রে আগুন জ্বালাইয়া ও মোর জানের বউ কত প্যারা বউ ও মোর জানের বউ কত প্যারা বউ তুমি কইলে রকেট চোররা আসমানেতে যাই মুরে সাগর হেচ্চা মুক্তা মানি তোমার লাগা আনমুরে ভালোবাসা দিমু তোমায় পরমাণু করিয়া ও মোর কলিজার বউ ময়না পাখি বউ ও মোর কলিজার বউ ময়না পাখি বউ আউলা ছাউলা কথা কইয়া মেজাজ দিলা হাই বিগড়াইয়া বরিশালের বোলার লাগে কেন বা হইল বিয়া আমার স্বামী গো পাগলা স্বামী গো আমার স্বামী গো লম্বা একটা ঘোমটা দিয়া মুখটা থুইলা কইলু কাইয়া এত শরম করো যদি কেবা করলা বিয়া ও মোর হাউসের বউ পয়লা নম্বর বউ ও মোর হাউসের বউ পয়লা নম্বর বউ তপন এটা হচ্ছে ঈগল গ্রুপের বিশেষ রুম এখান থেকে আমরা এই শহরের সবকিছু নজর রাখতে পারবো হ্যাঁ তপন আমরা ঢাকা শহরের সমস্ত ব্যস্ত এলাকাগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছি যাতে তুমি এখানে বসেই শহরের সবকিছু দেখতে পাবে তাছাড়া শহরের সব গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ পাহারা বসানো হয়েছে এখন থেকে কামালকে ধরার জন্য তোমাকে আর কামালের পেছনে ছুটতে হবে না তুমি শুধু টিভির সামনে বসে কামালকে দেখিয়ে দিবে আর আমরা কামাল সহ তার সন্ত্রাসী বাহিনীকে খতম করে দিব কিন্তু কামালের সাথে আগে আমার বোঝাপড়া হবে তারপর আপনারা কামালকে মানে আপনারা জানেন না কামাল আমার কত বড় ক্ষতি করেছে তাই কামালকে আগে আমার চাই তারপর আপনারা কিন্তু স্বপন হ্যালো ইগলের অফিস থেকে ইন্সপেক্টর বৃষ্টি বলছি কামাল বলছি ফোনটা স্বপনকে দাও কামাল কামাল
কামালের ফোন, স্বপনকে চাচ্ছে। ঠিক আছে দাও। মাইকেল স্যার, তুমি কামালের ফোনের নেটওয়ার্ক থেকে ওর অবস্থান জানার চেষ্টা করো। কুইক। ওকে স্যার। নিন। হ্যালো, ওয়েলকাম, ওয়েলকাম টু ঢাকা মাই ফ্রেন্ড। কেমন আছো বন্ধু? মনটা ভালো তো? কামাল, আহা, এত উত্তেজিত হচ্ছ কেন বন্ধু? এত তাড়াতাড়ি গরম হয়ে গেলে তোমার মেজাজের তাপে তো সব রাগ গলে যাবে। তোমার লোকেরা নিশ্চয়ই আমার ফোনের নেটওয়ার্ক থেকে আমার অবস্থান জানার চেষ্টা করছে। হ্যাঁ, ওদেরকে বলে দাও কোনো লাভ নেই, কারণ কামাল আজ পর্যন্ত যা কিছু তৈরি করেছে তা অন্য সব সাধারণ জিনিসের চাইতে আলাদা। যেমন কামালের পিস্তল দিয়ে গুলি বের হয় ঠিকই, কিন্তু শব্দ হয় না। আমার তৈরি ক্যাপসুল বোমা কখনো কোনো মেটাল ডিটেক্টরে ধরা পড়ে না। এবং আজ যে মোবাইল দিয়ে তোমাকে ফোন করেছি, না সেটার নাম্বার তোমরা জানতে পারবে, না জানতে পারবে আমার অবস্থান। এবার বুঝতে পেরেছো তো বন্ধু, কামাল কত শক্তিশালী বিচ্ছু? তাই বলছি, তুমি আমাকে খতম করতে পারবে না। শোন কামাল, তোর যতই শক্তি থাক না কেন, আমার সাথে আছে আমার মায়ের দোয়া। এটা তো নিশ্চয়ই জানিস, পৃথিবীতে মায়ের দোয়ার উপর কোনো শক্তি নেই। অবশ্য তুই নাও জানতে পারিস, কারণ আমার তো মনে হয় তোর কোনো মাও নেই বোনও নেই। আর মা বোনের আদর স্নেহ ছাড়া যেসব সন্তান বড় হয় তারাই তোর মতো সন্ত্রাসী হয়। আমার মাকে নিয়ে কোনো কথা বলবি না। মা এই পৃথিবীতে সবারই আছে, তবে কেউ মায়ের আদর পায়, আবার কেউ পায় না। আমি কামাল থেকে বিচ্ছু কামাল হয়েছে শুধু টাকার জন্য, টাকা। তোকে এসব কথা বলে কোনো লাভ নেই। শোন, এই কামাল তোকে চ্যালেঞ্জ করছে, এখন থেকে আমি কোনো সন্ত্রাসী কাজ করার আগে তোকে জানিয়ে করব, এবং তা করে তোর সামনে দিয়ে চলে যাব। কিন্তু তুই আমাকে ধরতে পারবি না। সময় সবকিছু বলে দেবে কামাল। কামাল সময়ের কথা মতো চলে না, সময় কামালের কথা মতো চলে। ঠিক 5টার সময় আমি সিটি সুপার মার্কেটের সামনে আসব, এবং পাহারায় থাকা দুজন ফোর্সকে খুন করে তোর সামনে দিয়ে চলে যাব। তুই তো সমস্ত শক্তি নিয়ে পারলে আমাকে অ্যারেস্ট করিস। সময় 5টা, সিটি সুপার মার্কেট। বাই বন্ধু। বিকাল 5টা, আমাদের হাতে সময় খুব কম, লেটস মুভ। স্যার, আপনি ওই দিকটা দেখুন, আমি এই দিকটা দেখছি। ওকে, কামন কামন। সময় 5টা, সিটি সুপার মার্কেট। ড্যামিট স্বপন, তোমার নির্বুদ্ধিতার কারণে আজ ক্রিমিনালকে তুমি হাতের কাছে পেয়েও ছেড়ে দিলে। তোমারই কারণে আজ আমাদের দুজন সহকর্মীর মৃত্যুবরণ করতে হয়েছে। এখন সরকারকে কি জবাব দেব আমি? কি জবাব দিবে তুমি? তাহলে তোমাকে পুনরায় চাকরি দিয়ে কি আমি ভুল করেছি? একটা কথা মনে রেখো, প্রশাসন সহ এদেশের সবাই ভালো করে জানে, ইগল গ্রুপে যারা কাজ করে তারা সময়ের প্রয়োজনে কতটা কঠোর হতে পারে।
আজকের এই ঘটনার জন্য তোমাকে চরম মূল্য দিতে হতে পারে। তাই বলছি স্বপন, প্লিজ, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তুমি বলে দাও, ও বিচ্ছু কামাল দেখতে কেমন, কি তার গঠন? বলবো, অবশ্যই বলবো, তবে আমার মিশন সাকসেস হওয়ার পর। মিশন, মিশন, মিশন! আরে তোমার মিশন হচ্ছে ওই বিচ্ছু কামালকে তোমার মার কাছে নিয়ে যাওয়ার অজুহাতে পুনরায় ওর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। যা করেছিলে সপ্তপুর গ্রামে, যার জন্য তোমার চাকরি পর্যন্ত চলে গিয়েছিল। এই ইকবাল চৌধুরী, সেদিন সেই মিথ্যা অপবাদটাকে মেনে নিয়েছিলাম বলে আমাকে চরম মূল্য, আমার নিষ্পাপ বোন আর তার হবু স্বামী রক্ত দিয়ে দিতে হয়েছিল। যার খেসারত একজন অসহায় মা তার একমাত্র ছেলের সাথে দেখা করতে দূরের কথা, কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর তাই তোমাদের উদ্দেশ্য যাই থাক, আমার একটাই উদ্দেশ্য, বিচ্ছু কামালকে আমার মার সামনে হাজির করে প্রমাণ করব ওই বিচ্ছু কামালের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওর কাছ থেকে কোনো টাকা নেইনি, আমি নির্দোষ। সেদিন সে সুযোগ তুমি পাবে না, প্রয়োজনে তোমাকে। বাস, কোনো হুমকি দিয়ে এই স্বপনকে স্তব্ধ করা যাবে না ইকবাল সাহেব, তোমার যত ফোর্সই থাক না কেন, একবার এই স্বপন যদি বিচ্ছু কামালকে হাতের নাগালে পায় তাহলে কারো ক্ষমতা নেই, এই স্বপনের কাছ থেকে কামালকে ছিনিয়ে নেয়। স্বপন, তুমি তুমি এই সময় এখানে? স্বপন, আমি এসেছি তোমাকে কিছু কথা বলতে। এখন কিছু শোনার সময় নেই তুলি। স্বপন, আমি কোনোদিন আমার মাকে দেখিনি, জন্মের পরে মা আমাকে এই পৃথিবীতে একা রেখে চলে গেছে, তাই মাকে জিনিস এটা এতদিন আমি বুঝিনি, কিন্তু এই কয়দিনে তোমার মুখ থেকে এতবার মায়ের কথা শুনেছি যে আমার বারবার তোমার মাকে দেখতে ইচ্ছে করছে। শুধু তাই না, আমার শরীরের এই আইনের পোশাক কোনো দিন আমাকে বুঝতে দেয়নি, আমিও একজন নারী, আমারও একদিন সুখের সংসার হবে, আমিও একদিন সন্তানের মা হব। কিন্তু তুমি আমাকে এসব কথা কেন বলছো? বলছি এই কারণে যে আমার জীবনে তুমি প্রথম পুরুষ, যাকে দেখে আমার সংসার করার ইচ্ছে হয়েছে, যাকে দেখে আমার ঘর বাঁধার সাজ জেগেছে। আমাকে তুমি কথা দাও স্বপন, আমাকে তোমার পাশে জায়গা দেবে, তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবে, বলো স্বপন, প্লিজ কিছু বলো, প্লিজ বলো। তোমার মতো করে আমি এসব কথা ভাবতে পারছি না তুলি, তবে আমি কথা দিচ্ছি আমার আসল কাজ শেষ হলে আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাব। সত্যি স্বপন? হ্যাঁ, আই লাভ ইউ স্বপন, আই লাভ ইউ।
সোনা কাছে দেখো সাথে অজানাতে চলো না দেই 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 পাড়ি সুন্দরী সুন্দরী করলে আমার মন চুরি সুন্দরী সুন্দরী করলে আমার মন চুরি যখনই দিলে পৃথিবী যেন রাঙিয়ে নিলে তোমার কথায় কি জাদু পেশা শুনে হয় বেহুশ তাই না যে দিশা আকাশ থেকে এলে নেমে যেন গো নীল 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 স্বপনকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না আর স্বপন কামালকে ধরতে পারলেও আমাদের হাতে কিছুতেই তুলে দেবে না কামালকে কিভাবে ধরতে হবে সেই প্ল্যান আমি আগে থেকে করে রেখেছি তোমরা শুধু এখন থেকে তুলিয়া স্বপনের দিকে ভালো করে নজর রাখবে ওরা কামালকে দেখা মাত্রই আমরা কামাল সহ ওদেরকে অ্যারেস্ট করবো তখন দেখবো স্বপন কিভাবে কামালকে আমাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সপ্তপুর গ্রামে ওর মায়ের কাছে নিয়ে যা যেমন নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য স্লো মোশনে দৌড়ে আসে আর যদি না আসে তাহলে বুঝতে হবে বিচ্ছু কামাল বলতে আসলে কেউ নাই এই পৃথিবীতে সব ছিল তো সাধারণ নাটক নাটক Thank you.
কামাল এই বাস্তব সমাজের পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি এক কিলার মেশিন, যার পিস্তলের গুলিতে তোদের মতো অনেক গডফাদারের মৃত্যু হয়েছে। তোর নাম শুনে শুনে এতদিন তোকে অনেক চালাক মনে করেছিলাম, আর দেখছি আসলে তুই একটা গাধা। গাধা বললো? গাধার অপমান করা হবে বড় ভাই, ও আসলে তোর আম ছাগল। তাই বলছি কামাল, কোন রকম চালাকি না করে তোর সব আধুনিক অস্ত্র আমাদেরকে দিয়ে দে। তাকিয়ে আছিস কেন? যা বলছি তাড়াতাড়ি কর, আমাদের হাতে সময় খুব কম।
বেশি শব্দ ভেঙে চুরমার হয়ে গেল। আমি তাকে ছাড়ব না, তাকে আমি ছাড়ব না। যেমন পারবি না আমাকে মেরে তোর প্রতিশোধ নিতে, তেমনি আমিও পারবো না তোকে মেরে আমার প্রতিশোধ নিতে। তাই বলছি, তুই স্বীকার করিস না, তুই যে বিচ্ছু কামাল। তাহলে তুই বাংলাদেশে আতঙ্ক বিচ্ছু কামাল? কামাল সেটা আবার কে? আরে ভাই, আমি কামাল টামাল কেউ না। তাহলে স্বপন তোকে কট করেছে কেন? কারণ আমি খবর পেয়েছিলাম রিয়াজ চৌধুরী একটা বড় ধরনের ক্রাইম করতে যাচ্ছে, সেজন্যই কট করেছি। তাহলে বল স্বপন, বিচ্ছু কামাল কে, কোথায় আছে? তা না হলে তোকে খুব অবাক হচ্ছিস তাই না? তাহলে শোন, আমরা কামালকে ধরে আইনের সামনে দাঁড় করাতে চাই না, চাই ওকে আমাদের দলে ভিড়াতে। আর কামালের মতো কিলার মেশিন যাদের হাতে থাকবে তাদের কোনো কিছুর অভাব থাকবে না, কোনো কিছুর না। তোরা দেশের সাথে এত বড় বেমানি করতে চাস? আরে রাখ তোর দেশের কথা, দেশ আমাদের কি দিতে পেরেছে? হ্যাঁ, আরে শোন, আমরা কামালের শত্রু হতে চাই না, হতে চাই কামালের বন্ধু, কাজ করতে চাই কামালের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। তাই তোকে বলছি, কামাল কে সেটা আমাদের বলে দে। তোরা তো দেখছি বাংলাদেশের জন্য বিচ্ছু কামালের চাইতো বড় শত্রু। বিচ্ছু কামাল তো সন্ত্রাস করে জানোয়ারের মুখোশ পরে, তোরা তো সন্ত্রাস করছিস ভালো মানুষের মুখোশ পরে। কিন্তু আমি বেঁচে থাকতে এদেশের 14 কোটি মানুষের সাথে এত বড় বেমানি করতে দেব না। অফিসার, আমি সে বিচ্ছু কামাল। ওটা আমি আগেই বুঝেছি, তুই বিচ্ছু কামাল। না, ও বিচ্ছু কামাল না, আসল বিচ্ছু কামাল কে সেটা একমাত্র আমি জানি। তাই আমি যাকে বলবো সেই বিচ্ছু কামাল। আর আমি বলছি তুই বিচ্ছু কামাল না। এখনো সময় আছে ওদের সবাইকে বলে দে আমি বিচ্ছু কামাল। তা না হলে কিন্তু আমি নিজেই প্রমাণ করে দেবো আমি বিচ্ছু কামাল। তারপর ওরা আমাকে মেরে ফেলবে, আর আমি মারা গেলে তুই কিন্তু তোর মায়ের কাছে প্রমাণ করতে পারবি না যে তুই আমার সাথে জড়িত না। এই গোপনে ওকে কিছু বলে লাভ নেই, আমাকে ফাঁকি দেওয়া অত সোজা না। এই ধরো দেখ। স্বপন, তুমি কামালকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। মনে রাখবে, কামালকে শুধু তোমার একার দরকার না, দরকার আমাদের সবার। তুই যেতে পারবি না একবার। সাগর, সাগর কথা বলো সাগর। মা দেখো, মা দেখো, কামালকে আমি নিয়ে এসেছি, কামালকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। এই কামাল, বল আমার মাকে তুই বল আমি তোর সাথে জড়িত না।
স্বপন টাকার জন্য তোকে পালাতে দেয়নি। বল তুই, তুই তাহলে বিচ্ছু কামাল, আমাদের যে সর্বনাশ, যে ক্ষতি তুই করেছিস, তোর জীবন দিয়েও সেই ক্ষতি তুই পূরণ করতে পারবি না। তাই মৃত্যুর আগে তুই বলে দিয়ে যা, তুই বলে দিয়ে যা আমার স্বপন নির্দোষ, সন্ত্রাসী কাজের সাথে সে জড়িত না। হ্যাঁ কামাল, একমাত্র তুই পারিস আমাদেরকে মিথ্যা অপবাদের হাত থেকে বাঁচাতে, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিতে। কামাল, এখনো সময় আছে, কথা বল, কথা বল কামাল। আমার মাকে, আমার মাকে তুই বল, তার ছেলে সন্ত্রাসী নয়, তার ছেলে দেশের সাথে কোনো বেইমানি করেনি। বল কামাল, কথা বল কামাল, কথা বল। মায়ের কান্না শুনলে নাকি সীমারও খুন করতে গিয়ে থেমে যায়, আর আর তুই কি হতভাগী মায়ের জন্য এই সত্য কথাটা বলতে পারবি না? মা, কাকে তুমি কি বলছো? ও সীমার চাইতো ভয়ঙ্কর, পাথরও চাইতো কঠিন, ও তো সন্ত্রাসী, দেশদ্রোহী, খুনি জানোয়ার। ও কিভাবে এক মায়ের কান্নার কষ্ট বুঝবে কিভাবে? হ্যাঁ, আমি সন্ত্রাসী, দেশদ্রোহী, খুনি, আমার কোনো মায়াদর নেই, আমি সীমারের চাইতেও কঠিন, আমি একটা টাকা লোভী নর পিশাচ। কিন্তু আমি তো সন্ত্রাসী হতে চাইনি, হতে চাইনি খুনি। আমার ইচ্ছে ছিল মায়ের মুখে বাবা ডাক শোনার, মায়ের বুকে শুয়ে শান্তির ঘুম ঘুমানোর, বোনের সাথে খাওয়া নিয়ে সুখের ঝগড়া করার। তাহলে তাহলে আমি কেন আজ সবকিছু থেকে বঞ্চিত? কারণ তুই একটা কিলার মেশিন। হ্যাঁ, আমি একটা কিলার মেশিন, কিলার মেশিন। কিন্তু আমার জন্ম তো কিলার মেশিন হিসেবে হয়নি, এই সমাজ, এই সমাজই আমাকে কিলার মেশিন হতে বাধ্য করেছে, বাধ্য করেছে হাতে অস্ত্র তুলে নিতে, টাকার বিনিময়ে মানুষ খুন করতে। তোর মায়ের মতো আমারও একটা মা ছিল। হ্যাঁ, ছিল মিষ্টি একটা বোন, ছিল সাজানো সুখের সংসার। খা বাবা, নে মা, নে খাও। একদিন আমার বোন মিত্র বিয়েও ঠিক হলো। মাশাল্লাহ, আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। বিয়ের জন্য মা আমাদের শেষ সম্বল বাড়িটাও ব্যাংকে বন্ধক রেখে টাকা নিয়ে আসছিল। রাস্তা দিয়ে আসার সময় সন্ত্রাসীরা আমার মায়ের কাছ থেকে সেই টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। কে কোথায় আছো? আমার সব নিয়ে গেল, বাঁচাও। বিয়ের আশা বুকে নিয়ে আমার বোনটা বসেছিল নতুন একটা পৃথিবী করার স্বপ্ন নিয়ে, কিন্তু শুধুমাত্র যৌতুকের টাকার জন্য মৃত্যুর সেই স্বপ্নের পৃথিবীটা আর করা হলো না। আর ভাবেন, আপনি বললেন আপনার বাড়ি বিক্রি করার টাকা, সব গহনা ছিনতাই হয়ে গেছে, পরে কোত্থেকে দেবেন? আপনার তো স্বামী নেই, টাকা পাবেন কোথায়? মা মেয়ে মিলে ব্যবসা করবেন নাকি? শুধুমাত্র টাকার জন্য আমার বোন মৃত্যুকে মরতে হয়েছিল। মৃত্যুর মৃত্যু আমার মাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে। টাকা, শুধু টাকার জন্য আমি সব, আমি সব হারিয়েছি। তাই সে টাকার অভাব দূর করার জন্য আমি হাতে তুলে নিয়েছিলাম অস্ত্র, সেই অস্ত্রই আমাকে বিচ্ছু কামাল বানিয়েছে। বিচ্ছু কামাল, তোমাকে যদি এই সমাজের লোক বিচ্ছু কামাল বানিয়ে থাকে, তাহলে তুমি একবার ভেবে দেখো তো, তোমার জন্য এই সমাজে কত বিচ্ছু কামালের জন্ম হয়েছে? হলে হয়েছে, কিন্তু সেটা ভাবার সময় আমার হাতে নেই, আমি ভাবতে চাই শুধু আমার কথা। না, তুই কোথাও যেতে পারবি না, তোকে আইনের কাছে সারেন্ডার করতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে তোর সব মরণঘাতী অস্ত্র। সেটা আমি কোনো দিনই করব না। তুই সারেন্ডার না করলে আমি তোকে করাতে বাধ্য করব। স্বপন না, স্বপন না, তুই ওর কিছুই করবি না। আমি আজ দেখব পৃথিবীতে কিসের শক্তি বেশি, মায়ের অনুরোধ নাকি টাকার লোভ। কামাল, এখন তোমার সামনে দুটো রাস্তা, এক রাস্তা এক মা, অন্য রাস্তা হচ্ছে মানুষের রক্তে রঞ্জিত টাকার রাস্তা। আহ!
যদি একটা মা পায়, তুমি যদি আমাকে তোমার কোলে আশ্রয় দাও, তাহলে তাহলে আমি সবকিছু ছেড়ে আগে কামাল হয়ে যাব। আমরা তোমাকে নিতে এসেছি আর তোমার বদলে মেরে ফেলবো স্বপনকে। তাহলে সবাই জানবে স্বপনের সাথে সাথে কামালও এই গোলের এনকাউন্টারে মারা গেছে। স্বপন বা কামাল, কাউকেই তোরা মারতে পারবি না। আজ আমাদের দুজনের হাতে তোদের সবাইকে জীবন দিতে হবে। এতদিন জানতাম মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু জানোয়ার যে জানোয়ারের সাথে বেইমানি করে সেটা জানতাম না। তবে তোকে আমাদের হাতে মরতে হবে, কারণ তোকে আমাদের কোনো দরকার নেই। দরকার তোর শুধু ওই মরণঘাতী অস্ত্র আর সেইগুলো তৈরি করা নকশা, আর তোকে মেরেই সেটা নিয়ে যাবো। কামাল, যার হাতে যাবে সেই পিচ্ছু কামাল হিসেবে জন্ম নেবে। আমি চাই না আর কোনো পিচ্ছু কামাল এই পৃথিবীতে জন্ম নিক। কামাল, তুমি তুমি আমার জন্য এই জীবনে প্রথম আজ আমি একটা ভালো কাজ করলাম। নিজের হাতে তুলে নিও না। ঠিক বলছি, তোমাকে আমি ঈগলের কমান্ডার বানিয়ে ভুল করেছিলাম।
তবে তুমি যে অন্যায় করেছো সেটার সাজা তোমাকে দেবে আদালত। এসআই রানা সাহেব, স্যার ওকে নিয়ে যান। ওকে স্যার। স্বপন, স্বপন স্যার, ওই সে বিচ্ছু কামাল যার জন্য আমি আমার একমাত্র বোনকে হারিয়েছি, যার জন্য আমার মা, গ্রামের সবাই আমাকে ভুল বুঝেছিল, যার হাতে প্রাণ দিতে হয়েছে অনেককে, সেই বিচ্ছু কামালকে সরকার জীবিত চেয়েছিল, আর চেয়েছিল তার শক্তির নকশা। আমি বিচ্ছু কামালকে জীবিত অবস্থায় আপনার হাতে তুলে দিতে না পারলেও তার শক্তির নকশা আপনার হাতে তুলে দিলাম। থ্যাংক ইউ স্বপন, এর জন্য সরকার তোমাকে অবশ্যই পুরস্কৃত করবে, আর তোমাকে হাবিলদার থাকতে হবে না। তোমার শক্তি আর সাহসিকতার কারণে তোমাকে সরকারের বিশেষ টিম ঈগল বাহিনীর প্রধান হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। থ্যাংক ইউ স্যার। তুলি, তোমাকে বলেছিলাম না আমার মিশন শেষ হবার পর আমার মার কাছে তোমাকে নিয়ে যাব। আমার মা, মা ও হলো তুলি চৌধুরী, ঈগল গ্রুপের সহকারী কমান্ডার, ও আমাকে অনেক সহযোগিতা করেছে। কাছে এসো মা। Hey!